আজ বেলার দিকে জানা যায় সন্তোষ মিত্র স্কোয়ারে নিজের ওয়ার্ডে এলাকার বৃদ্ধ বৃদ্ধাদের জন্য স্থানীয় ক্লাবের উদ্যোগে সে ফোম তৈরি করেছেন এলাকার কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ সজল ঘোষ জানিয়েছিলেন যে বাড়িতে বৃদ্ধ বৃদ্ধারা একা থাকে তাদের দেখাশোনা করার লোক নেই মূলত তাদের আমরা এখানে প্রাথমিকভাবে করোনা হলে দেখভাল করব। প্রাথমিকভাবে দেখা যায় দশ সজ্জার সে ফোমটির সাথে অক্সিজেন সাপোর্টও ছিল সজল ঘোষ জানিয়েছিলেন শুধু এই নয় তাছাড়া দুবেলা ডাক্তারের রাউন্ডও করবেন কিন্তু রাতেই দেখা যায় প্রশাসন থেকে এসে সেফ হোম বন্ধের নির্দেশ দেয় সজল ঘোষকে এরপর পুলিশের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার সজল ঘোষ সজল পুলিশকে জানায় আপনাদের কাছে কি কোনো অর্ডার আছে এটা বন্ধ করার জন্য সজল বলেন এটা তো পুরসভার দেখার কাজ সূত্রের খবর এরপরই পুলিশ সেখান থেকে চলে যায় এ নিয়ে সজল ঘোষ সাংবাদিকদের জানায় পুলিশ এসে বলেছে আমার ছবি খুলতে এবং এখান থেকে হোম বন্ধ করতে কিন্তু ওদের হাতে কোনো কাগজ নেই এরপর সজল ঘোষ বিস্ফোরক অভিযোগ করে বলেন ওরা করোনাটা বাড়িয়েছে আমরা সেটা রোধ করতে চাইছি এলাকার বৃদ্ধ বৃদ্ধাদের সাহায্য করছি সেটা ওরা করতে দেবে না